নারায়ণগঞ্জের পূজার প্রস্তুতির খবর জানাচ্ছেন সহকর্মী গৌতম সাহা গৌতম নিরাপত্তার বিষয়ে প্রশাসন কি কি ব্যবস্থা নিয়েছে প্রথমে আমি আপনাকে জানাতে চাচ্ছি তৌসিয়া সেটা হলো মহালার মাধ্যমে দেবী দুর্গার আগমন ঘটেছে এখন মঞ্চে তোলার পালা সেই মঞ্চে তোলার পালার জন্য পুরোদমে নারায়ণগঞ্জের মণ্ডপগুলোতে চলছে প্রস্তুতি সেই প্রস্তুতি অনুযায়ী মৃতশিল্পীরা যেমন ব্যস্ত সময় পার করছে সেই সাথে ব্যস্ত সময় পার করছে এখানকার যারা পুজো জবনের পরিষদ আছে তারা আলোকসজ্জা এবং স্টেজ সজ্জায় বিভিন্ন থিমে তারা কাজ করছে আপনি আমার পেছনটাই দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু দেখা যাচ্ছে মৃতশিল্পীরা এখানে কাজ করছে আর কি বলছে স্টেজ তৈরির কাজেও তারা ব্যস্ত সময় পার করছে আর নিরাপত্তার বিষয়টা আমরা জেলা পরি জেলা পূজা পরিষদ এবং মহানগরের সাথে কথা বলেছি তারা যে বিষয়টি জানিয়েছেন ব্যাপক পরিমাণে তারা স্বেচ্ছাসেবী টিম এখানে কাজ করবে বলে জানিয়েছেন এবং আমরা কথা বলেছি জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারের সাথে তারা যে বিষয়টি জানিয়েছেন এবার বাড়তি নিরাপত্তা দেওয়া হবে তিন তিন স্তরে নিরাপত্তা তারা ব্যবস্থা করেছেন সাদা পোশাকে পুলিশ থাকবে এবং পুলিশের সদস্যরাও থাকবে এবং প্রতিটি মন্দিরে কিন্তু সিসি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে এবং প্রতিটি মন্দিরে পুলিশ সদস্যদের নাম্বার উদ্বোধন কর্তৃপক্ষের নাম টানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের একাধিক টিম নারায়ণগঞ্জের দুইশো বিশটি পূজা মণ্ডপে কাজ করবে আমাদের জানিয়েছেন এখন তোরই যেই বিষয়টি আমরা লক্ষ্য করছি আমরা এখন দাঁড়িয়ে আছি আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপে সেই পূজা মণ্ডপে একটি বড় পূজা এখানে হয় তারা কিন্তু কাজ করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে মৃত শিল্পীরা কাজ করছে দেবী দুর্গা এবং যেই অসুরকে বধ করবে সেই অসুরকে বিভিন্ন সাজে সজ্জিত করার কাজ করছে সেই সাথে কাজ করছে লক্ষ্মী সরস্বতী এবং আরও কার্তিক যারা গণেশ রয়েছে তাদের সাজসজ্জাও কিন্তু তারা কাজ করছে ইতিমধ্যে রংতলির কাজ শেষ এবং চোখের কাজ তারা চালিয়ে যাচ্ছেন আসলে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের পূজা মণ্ডপের সর্বশেষ তথ্য গৌতম আপনাকে ধন্যবাদ নারায়ণগঞ্জের পূজার প্রস্তুতির খবর জানাচ্ছেন সহকর্মী গৌতম সাহা গৌতম নিরাপত্তার বিষয়ে প্রশাসন কি কি ব্যবস্থা নিয়েছে আহ প্রথমে আমি আপনাকে জানাতে চাচ্ছি তৌসিয়া সেটা হলো মহালার মাধ্যমে দেবী দুর্গার আগমন ঘটেছে এখন মঞ্চে তোলার পালা সেই মঞ্চে তোলার পালার জন্য পুরোদমে নারায়ণগঞ্জের মণ্ডপগুলোতে চলছে প্রস্তুতি সেই প্রস্তুতি অনুযায়ী মৃতশিল্পীরা যেমন ব্যস্ত সময় পার করছে সেই সাথে ব্যস্ত সময় পার করছে এখানকার যারা পুজো জবনের পরিষদ আছে তারা আলোকসজ্জা এবং স্টেজ সজ্জায় বিভিন্ন থিমে তারা কাজ করছে আপনি আমার পেছনটাই দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু দেখা যাচ্ছে মৃতশিল্পীরা এখানে কাজ করছে আর কী বলছে স্টেজ তৈরির কাজেও তারা ব্যস্ত সময় পার করছে আর নিরাপত্তার বিষয়টা আমরা জেলা পরি জেলা পুজোচনা পরিষদ এবং মহানগরের সাথে কথা বলেছি তারা যে বিষয়টি জানিয়েছেন ব্যাপক পরিমাণে তারা স্বেচ্ছাসেবী টিম এখানে কাজ করবে বলে জানিয়েছেন এবং আমরা কথা বলেছি জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারের সাথে তারা যে বিষয়টি জানিয়েছেন এবার নিরাপত্তা দেওয়া হবে তিন তিন স্তরে নিরাপত্তা তারা ব্যবস্থা করেছেন সাদা পোশাকে পুলিশ থাকবে এবং পুলিশের সদস্যরাও থাকবে এবং প্রতিটি মন্দিরে কিন্তু সিসি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে এবং প্রতিটি মন্দিরে পুলিশ সদস্যদের নাম্বার উদ্বোধন কর্তৃপক্ষের নাম্বার টানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের একাধিক টিম নারায়ণগঞ্জের দুইশো বিশটি পূজা মণ্ডপে কাজ করবে আমাদের জানিয়েছেন এখন তোরই যেই বিষয়টি আমরা লক্ষ্য করছি আমরা এখন দাঁড়িয়ে আছি আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপে সেই পূজা মণ্ডপে একটি বড় পূজা এখানে হয় তারা কিন্তু কাজ করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে মৃত শিল্পীরা কাজ করছে দেবী দুর্গা এবং যেই অসুরকে বধ করবে সেই অসুরকে বিভিন্ন সাজে সজ্জিত করার কাজ কাজ করছে করছে সেই সাথে লক্ষ্মী সরস্বতী এবং কার্তিক যারা গণেশ রয়েছে তাদের সাজসজ্জাও কিন্তু তারা কাজ করছে ইতিমধ্যে রংতলির কাজ শেষ এবং চোখের কাজ তারা চালিয়ে যাচ্ছেন আসলে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের পূজা মণ্ডপের সর্বশেষ তথ্য গৌতম আপনাকে ধন্যবাদ